আসসালামু আলাইকুম সুপ্রশিক্ষকতি সপ্তম শ্রেণী গণিত টিউটোরিয়াল আপনাকে আবারো স্বাগত আমরা এই পর্বে আলোচনা করব আমাদের যে অনুশীলনীর যে ম্যাথ গুলো আছে এই ম্যাথ গুলো সলভ করব এখানে স্টেপ বাই স্টেপ তো প্রথমত আমরা এখানে করব কি এক নম্বর ম্যাথটা থেকে করব এখানে তো এক নম্বর বলছে এখানে ক নম্বর বাইনারি যেটা আছে মানে বাইনারি কোডে রূপান্তর করতে বলছে তার মানে আমাদের এই যে মানগুলো আছে না এখানে যে আমাদের 알파벳 গুলো দিয়ে যে আমাদের ওয়ার্ড গুলো আছে এখানে এগুলোকে আমরা বাইনারিতে কনভার্ট করতে বলছে এখানে তো প্রথম সংখ্যা হচ্ছে বাইনারি বাইনারিকে বাইনারিতে কনভার্ট করবে এখানে তো তার আগে বলিনি আমি কিন্তু গত লেকচার টিউটোরিয়ালে কিন্তু বলছিলাম যে আমাদের এ মানে ওয়ান বি মানে টু সি মানে থ্রি তাই না ডি মানে ফোর এই বিষয়গুলো কিন্তু বলছি এখানে তো আমরা এখানে এক নম্বর ম্যাটটা প্রথমে সলভ করতেছি এখানে এক নম্বর একের ক নম্বর এখানে তো এখানে কি লেখা আছে বাইনারি আছে এখানে বাইনারি এখানে আর ওয়াই তো আমাদের বি মানে কত জানো বি মানে টু ছিল এখানে তাই না বি মানে টু ছিল এখানে তার মানে বি ও সরি বি আই মানে কত ছিল এখানে আই আচ্ছা আমি সবগুলোকে লিখে নেই এটা আই বাই না এন হচ্ছে আমাদের এখানে কত ছিল এ কত ছিল এখানে এবং আর কত ছিল এবং ওয়াই কত ছিল এখানে এই বিষয়গুলো আমাদের সবগুলো এখানে লিখে রাখতে হবে এখানে তো টু আমাদের এখানে গেল এন আই কত এখানে বলুন তো আই হচ্ছে কার জন্য এখানে আইটা আমরা একটু দেখে নেই আই আই দেখুন আমাদের এখানে আই হচ্ছে নয়ের জন্য এখানে ওকে নয়ের জন্য আমাদের আই তো আমি এখানে করবো নয় লিখবো এখানে আবার এন কত বলুন তো এখানে এন এন হচ্ছে আমাদের এখানে চোদ্দোর জন এখানে হচ্ছে আমাদের চোদ্দ জন এখানে ওয়ান ফোর এ কত হচ্ছে একের জন্য এখানে আর কত এখানে আর হচ্ছে আপনার আঠারো জুন এখানে ওকে আর হচ্ছে আমাদের আঠারো জুন এখানে আর ওয়াই ওয়াই কত এখানে এখানে হচ্ছে আমাদের টোয়েন্টি ফাইভ তো আমরা কিন্তু এখানে মানে আপনার হচ্ছে কার্ডের কার্ড গণনার মাধ্যমে এখানে তো কার্ড দিয়ে কিন্তু দেখছিলাম এই বিষয়গুলো তো নতুন করে বলবো না জাস্ট একটু প্রথম ব্যাথ করতেছে তো এই জন্য একটু মানে একটু জাস্ট হালকা আপনাদের মনে করে দিচ্ছে আর কি এখানে ওকে এখানে আমাদের আরেকটা কার্ড থাকবে এখানে তো এখানে আমাদের একটা ডট থাকবে এখানে আমি ডটগুলো দিয়ে দিই এখানে এটা দুটো থাকবে এখানে এখানে কি চারটা থাকবে এখানে এখানে কি আটটা থাকবে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট এখানে ষোলোটা থাকবে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো বারো তেরো চোদ্দো পনেরো ষোলো এখানে তো এইভাবে কিন্তু আমাদের ডটগুলো থাকবে এখানে তো আমরা যদি স্টেপ স্টেপ দেখি তার মানে এটা হচ্ছে আমাদের এক নাম্বার এটা দুই নাম্বার চার নাম্বার এটা হচ্ছে আট নাম্বার এটা হচ্ছে ষোলো নাম্বার এখানে ওকে তো দুই এর জন্য কত জাস্ট এটা আমাদের ওয়ান হবে আর বাকিগুলো জিরো তার মানে এই যে এর জন্য বাইনারি কত হবে এখানে শূন্য শূন্য আমরা ইংলিশে লিখে এখানে যেহেতু আমাদের এখানে একটা দিয়ে করতেছে এখানে তো সামনের তিনটা শূন্য এখানে তো শূন্য 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 এই দুই শুধু এখানে ওয়ান হবে আর এটা জিরো হবে এখানে তো নয় এর জন্য কত হবে দেখুন আট আর একে নয় না তার মানে আট হচ্ছে আমাদের এখানে শূন্য আট নাম্বার ওয়ান জিরো জিরো আর এক নাম্বারটা এখানে ওয়ান হবে এখানে ওকে আবার চোদ্দ মানে কত হবে এখানে আট আট চারে বারো আর দুই চোদ্দ মানে আট আর চারে বারো আর হচ্ছে দুই চোদ্দ হবে এখানে ওকে লিখবে কত এখানে

প্রথম দুটো আর হচ্ছে কি মানে এখানে এখানে হচ্ছে আমাদের এর জন্য হবে প্রথম দুটা প্লাস জিরো জিরো ওয়ান হবে এখানে এই সবগুলো মান কিন্তু আমাদের বাইনারি পেলাম এখানে ওকে এখন আমাদের এই মানগুলো স্টেপ বাই স্টেপ এখানে আমরা যে বাইনারি অতএব বিআইএনএ আর ওয়াই এখানে হ্যাঁ আমরা প্রথমত এই মানটা লিখবে এখানে কত হচ্ছে শূন্য 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 ওয়ান শূন্য এখানে তো এর জন্য এর জন্য আমি ডিফারেন্স কালার দিচ্ছি এখানে বাই এর জন্য আমাদের কতখানে এখানে এখানে হচ্ছে শূন্য ওয়ান শূন্য শূন্য ওয়ান এখানে আবার এনের এর জন্য কি হবে এখানে এনের এর জন্য আমাদের এখানে এটা আর কি মানে হচ্ছে আমাদের শূন্য ওয়ান 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 শূন্য এখানে এবং আমাদের এর জন্য কতখানে এখানে এর জন্য আমাদের চারটা শূন্য ওয়ান এখানে ওকে কি হবে এখানে চারটা শূন্য একটা দুটা তিনটা চারটা শূন্য ওয়ান এখানে আবার আট এর জন্য কতখানে এখানে এর জন্য আমি একটু অন্য কালার দিয়ে এখানে আট এর জন্য আমাদের এখানে শূন্য ওয়ান শূন্য শূন্য ওয়ান শূন্য শূন্য ওয়ান শূন্য এখানে ওকে

আবার এখানে আমাদের এর জন্য কথা হবে এর জন্য কথা হবে এর জন্য কথা হবে এই মানগুলো এখানে দেখবেন যে আমি এখানে আপনার আঙ্গুল দিয়ে গণনার মাধ্যমে যে বিষয়গুলো যে আপনার যখন আমি ভর মাপার চ্যালেঞ্জ করছিলাম তখন কিন্তু এই জিনিসটা দেখাইছিলাম এখানে এক থেকে বত্রিশের মধ্যে এখানে আবার এখানে এখানেও দেওয়া আছে দেখুন আমাদের এখানে এই যে এই মানগুলো তো এখান থেকে বাইনারি মানগুলো একটু বের করে নেবেন এখানে ওকে নিয়ে করবেন কি আমাদের যে ম্যাথমেটিক্স যে আমাদের আছে যে পরের গ নম্বর ম্যাথটা আছে এখানে এই ম্যাথগুলো সলভ করবেন এখানে আপনার যদি মনে হয় যে না আমাকে একটু এগুলো করতে হবে তো এ জাস্ট কিছু না এখানে ভাই এম এর জন্য কত হবে এখানে এর জন্য কত হবে এখানে টি এর জন্য কত হবে এখানে এইচ এর জন্য কত হবে এখানে তারপরে এর জন্য কত হবে এখানে তারপরে এম এর জন্য কত হবে আবার আবার এর জন্য কত হবে টি এর জন্য কত হবে আই এর জন্য কত হবে এখানে সি এর জন্য কত হবে এস এর জন্য কত হবে সবগুলো জাস্ট বাইনাইতে কনভার্ট করে সব এখানে ওকে তো এম এর জন্য যেন কত ছিল এখানে দেখুন আমি এখান থেকে একটু দেখাচ্ছি এখানে এম এর জন্য কত ছিল এখানে জিরো ওয়ান ওয়ান জিরো ওয়ান এখানে কি ছিল এখানে জিরো ওয়ান ওয়ান জিরো ওয়ান হ্যাঁ জিরো ওয়ান ওয়ান জিরো ওয়ান এখানে তারপরে এখানে এর জন্য কত ছিল এখানে জিরো এখানে তারপরে টি এর জন্য কত ছিল এই মানটা বসাবেন এখানে এইভাবে বসাবেন আর স্টেপ স্টেপ বসাবেন বসালে কিন্তু কাজ আবার সেম ভাবে এখানে আর এর জন্য কত হবে এখানে বাইনারি তারপরে এর জন্য কত হবে এখানে তারপর এম এর জন্য কত হবে এখানে এ আবার এর জন্য কত হবে এন এর জন্য কত হবে এখানে ইউ এর জন্য কত হবে তারপরে আহ যে এর জন্য কথা হবে তারপর এর জন্য কথা হবে এন এর জন্য কথা হবে এই মানগুলো বসালে কিন্তু আমাদের অ্যান্সার হয়ে যাবে এখানে আই থিঙ্ক বুঝতে পারছেন আপনারা করবেন কি এখানে নিজে থেকে এই কাজগুলো একটু করবেন ইনশাল্লাহ পারবেন আশা করা যায় তারপরে নেক্সট ইউ কি আমাদের ম্যাথ গুলো সলভ করবেন ইনশাল্লাহ